আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তিতা করলা খেলে কি কি উপকার হয়। বন্ধুরা, করলা খেতে তিতা বলে অনেকেই পছন্দ করেন না, তবে আপনি জানেন কি নিয়মিত করলা খেলে কি কি উপকার হয়? আপনি যদি প্রতিদিন করলার রস পান করতে পারেন তাহলে এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়িয়ে দিবে, ফলে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। প্রতিদিন করলা খেলে রক্তের LDL বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায়, কারণ করলায় রয়েছে প্রচুর মাত্রায় আয়রন এবং ফলিক অ্যাসিড। এই দুইটি উপাদান কোলেস্ট্রলের মাত্রা কমানোর পাশাপাশি শরীরের লবণের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, যার কারণে উচ্চ রক্তচাপের যে ঝুঁকি থাকে সেটি কমে যায়। করলায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে মিশে থাকা দূষিত উপাদান বের করতে অনেক সাহায্য করে, এতে অসময়ে ত্বক নষ্ট হওয়ার থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। পাশাপাশি করলায় থাকা ভিটামিন এ, সি এবং জিঙ্ক বলিরেখা কমিয়ে ত্বককে টান টান রাখে। তাছাড়া লিভার ভালো রাখে করলা, বদহজম এবং অ্যাসিডিটির প্রকোপ কমিয়ে তুলে। ডায়েট চার্টে প্রতিদিন করলা রাখতে পারেন নিশ্চিন্তে, এতে থাকা ডায়েটারি ফাইবার অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা লাগতে দেয় না, ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে। এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে করলায় থাকা নানাবিধ খনিজ এবং অন্যান্য উপকারী উপাদান শরীরে জমে থাকা চর্বিকে ঝরিয়ে দিতে বিশেষ ভূমিকা রাখে, ফলে ওজন কমে দ্রুত। করলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যালার্জি এবং সংক্রমণের প্রকোপ কমাতে এটি সাহায্য করে। 2010 সালে ফার্মাসিউটিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত গবেষণা মতে করলায় থাকা অ্যান্টি কার্সিনোজেনিক এবং অ্যান্টি টিউমার উপাদান ব্রেস্ট এবং সার্ভিক্যাল ক্যান্সারকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। আপনারা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার অনেক জানা অজানা অনেক সমস্যার সমাধান পাবেন এই চ্যানেলে। দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।